এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে বাজাজের পক্ষ থেকে আরও একটি গেম চেঞ্জার রিয়েলিস্টিক স্পোর্টস বাইক নিয়ে আলোচনা করব তো আপনিও যদি স্পোর্টস বাইকের মার্কেট নিয়ে কনফিউজ হয়ে থাকেন অথবা আপনি আপনার জন্য একটি পারফেক্ট স্পোর্টস বাইক সিলেক্ট করতে পারছেন না তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে তো আপনিও যদি জানতে চান আপনার পছন্দের কোনো বাইক সম্বন্ধে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন আর আমি এই ভিডিওর শেষে এটাও জাস্টিফাই করব যে এটি আপনার জন্য একটি জেনুইন অপশান হবে কি না তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে তো এল টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওর টপিক বাজাজ পালসার এন ওয়ান সিক্স জিরো এই গাড়িটির ইঞ্চ আই ফোর স্ট্রোক এফআই পেট্রোল ইঞ্জিনের ফুয়েল এই পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি চোদ্দ লিটার ইঞ্জিন ক্যাপাসিটি একশো চৌষট্টি সিসি ম্যাক্সিমাম পাওয়ার পনেরো বিএইসপি অ্যাট দি রেট আট হাজার সাতশো পঞ্চাশ আর পি এম ম্যাক্সিমাম টর্প চোদ্দো এন এম অ্যাট দি রেট ছ হাজার সাতশো পঞ্চাশ আর পি এম নাম্বার অফ সিলিন্ডার একটি নাম্বার অফ ভ্যালভেসার সিলিন্ডার দুটি কুলিং সিস্টেম অয়েল ওল্ড ফুয়েল সাপ্লাই সিস্টেম ফুয়েল ইঞ্জেকশন ট্রান্সমিশান টাইপ ম্যানুয়াল অ্যামিশন স্ট্যান্ডার্ড বিএস সিক্স কেয়ার বক্স অপশান ফাইভ স্পিড টপ স্পিড একশো কুড়ি কিলোমিটার ওভারঅল মাইলেজ বিয়াল্লিশ কিলোমিটার স্টার্ট অপশান সেলফ স্টার্ট অনলি বডি টাইপ স্পোট বাইক সিট অপশান স্পিট স্পিডোমিটার ডিজিটাল হেডলাইট এল ইডি টি লাইট এল ইডি টান্ট সিঙ্গেল ল্যাম্প এল ইডি এবিএ চ্যানেল ডুয়াল চ্যানেল লেন্থ উনিশশো উননব্বই এমএম ওয়েট সাতশো তেতাল্লিশ এম এম হাইট এক হাজার পঞ্চাশ এম এম হুইল বেস সাইজ তেরোশো আটান্ন এম এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাইজ একশো পঁয়ষট্টি এম এম কার কারট একশো চুয়ান্ন কেজি সিট হাইট সাতশো পঁচানব্বই এম এম হুইল এই অলয় হুইল সাইজ সতেরো ইঞ্চি ফ্রন্ট এর সাইজ একশো থেকে আশি ইঞ্চি রিয়াট এর সাইজ একশো তিরিশ থেকে সত্তর ইঞ্চি ফ্রন্ট ফ্লেক সাইজ তিরিশ এম 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 রিয় সাইজ দুশো তিরিশ এম এম ফাইভ ডিশ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ একত্রিশ হাজার টাকা তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইনডেপথ ফুলের রিভিউ বাজাজ পালসার এন ওয়ান সিক্স জিরো সম্বন্ধে আর আপনি যদি সত্যিকারের একজন কার্ড লাফার হয়ে থাকেন তাহলে যে কোনো ধরনের কার্ড সম্বন্ধে অথেন্টিক ইনফরমেশান জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তো আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি যে এটি আপনার জন্য একটি আইকনিক চয়েস হবে তো আমার ভিডিও দেখে আপনার যদি একটু হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো অপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে